কোভিডের কারণে, করোনার কারণে একটি সংকট, একটি ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। ঠিক একইভাবে কোভিডের পাশাপাশি বাংলাদেশেও রাজনৈতিক, সামাজিক সকল কিছু একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। উপস্থিত আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আপনারা এখানে যারা সকল একত্রিত হয়েছেন, এই অনুষ্ঠানে যারা দেখছেন, এই অনুষ্ঠান যারা আপনারা শুনছেন, আমি মনে করি আমরা সকলে আজকে এখানে যারা উপস্থিত আছি, আমাদের গর্ব করার মতন একটি বিষয় আছে। আমরা যে দলের সদস্য এখানে উপস্থিত, আমরা সকলে, আমরা যে দলের সদস্য, যেই নেতার অনুসারী আমরা, আমরা প্রত্যেকেই গর্ব করতে পারি। কেন গর্ব করতে পারি? খুব সংক্ষেপে যদি বলতে হয়, আসুন সংক্ষেপে যদি আমরা দেখি, এই যে যে দেশের মাটিতে আপনারা বসে আছেন, স্বাধীন একটি দেশে, সার্বভৌম একটি দেশের মাটিতে আপনারা বসে আছেন, এই দেশের পতাকা বলেন, এই দেশের মাটি বলেন, এই দেশের স্বাধীনতা বলেন, এর সাথে প্রত্যক্ষ ভাবে আপনারা জড়িত, আমাদের রাজনৈতিক দল জড়িত। এখানে মোয়াজ্জেম হোসেন আলাল একটি কথা বলেছেন ওনার বক্তব্যে, যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ। হ্যাঁ, বাংলাদেশের অন্য যতগুলো রাজনৈতিক দল আছে, তারা হয়তো কেউ পক্ষের শক্তি, তারা কেউ বিপক্ষের শক্তি, কিন্তু একমাত্র আপনারা হচ্ছেন মুক্তিযোদ্ধার দল, একমাত্র বিএনপি, বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন আপনারাই হচ্ছেন মুক্তিযোদ্ধার দল একমাত্র। কেমন করে? কারণ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে এই আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণার ডাক দিয়ে এই দেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধে উদ্বুদ্ধ করে নিয়ে এসেছিলেন, আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। সেই সময় যাদের দায়িত্ব ছিল, যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দলের দায়িত্ব ছিল এই কাজটি করা, তারা সেদিন ব্যর্থ হয়েছিল। আজকে এখানে অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে, কাজে আলোচনার মোটামুটি মূল বিষয়গুলো আলোচিত হয়ে গেছে। মেইন যে বিষয়টা হচ্ছে, আজকে যেহেতু এই দলটি, যেই দলের আমরা সকলে সদস্য, এই দলটির একটি ভূমিকা রয়েছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে, সেজন্য এই দলের প্রত্যেকটি নেতাকর্মীর সামনে কিন্তু আরো অনেক বড় একটি দায়িত্ব রয়েছে। এরকম আপনাদের সাথে এখানে বসেছি, কথা বলছি, আমার কিন্তু প্রতিদিনই, আমি হয়তো আছি বিদেশের মাটিতে, কিন্তু প্রতিটা ক্ষণ কিন্তু দেশের নেতাকর্মীর সাথে, দেশের মানুষের সাথে আমার যোগাযোগ অব্যাহত আছে, যোগাযোগ আছে আমার সাথে। আমি যখনই আমার বিভিন্ন জেলা নেতা কর্মী, যেই লেভেলেরই হোক, কথা বলি, সেটা দলীয় অফিসে হোক বা বিভিন্ন জেলা পর্যায়ে হোক, যখন আমি কথা বলি, বিভিন্ন সময় কথা বলার সময় কিন্তু প্রত্যেকটি নেতাকর্মী একটি কথা আমাকে বলে। আজকে আপনারা বাংলাদেশের, সমগ্র বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন আজকে এই মিটিং এ যুক্ত হয়েছেন, বিশ্বের অন্য জায়গা থেকেও যুক্ত হয়েছেন, অনেককেই আমি একসাথে আমার মনিটরে দেখতে পাচ্ছি। একটি কথা আমি আপনাদের কাছে জানতে চাই, যেই কথাটি আমার নেতাকর্মীরা আমাকে বলে, আমার নেতাকর্মীরা বিভিন্ন সময় কথা বলার সময় যেই কথাটি বলে, কি সেই কথাটি? আমি জানতে চাই, আপনাদের কাছেও জানতে চাই, যে অন্য নেতাকর্মীরা যা বলেছে সেটি সঠিক কিনা, কি সেই কথাটি? কথাটি হচ্ছে, নেতাকর্মীরা বলে যে আজ যদি দেশে একটি নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে বিএনপি শতকরা 70-80% ভোট বিএনপি পাবে। আপনারা কি আজকে যারা উপস্থিত আছেন, আপনারা কি মনে করেন এই কথাটা সঠিক? যদি সঠিক হয় হাত তুলে বলেন, আমার কথা শুনতে পাচ্ছেন? যদি মনে করেন সঠিক তাহলে হাত তুলে বলেন সঠিক, তাহলে আমি বুঝতে পারবো। ভাই ইয়া সঠিক, আচ্ছা, কথাটি যদি সঠিক হয়ে থাকে, এই যে আমাদের প্রত্যেকটি নেতাকর্মী বলে, থ্যাংক ইউ সো মাচ হাতনামা, প্রত্যেকটি নেতাকর্মী যে বলে আজ যদি নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশে বিএনপি 70-80% ভোট পাবে, অর্থাৎ বাংলাদেশের 70-80% মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে, আজ তাকিয়ে আছে আপনাদের দিকে, তারা তাকিয়ে আছে, প্রত্যেকটি মানুষ কেন তাকিয়ে আছে? কারণ 1971 সালে যখন যাদের দায়িত্ব ছিল দেশের মানুষকে রক্ষা করা, যাদের দায়িত্ব ছিল এই দেশকে রক্ষা করা, তারা ব্যর্থ হয়েছিল।
এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন। আপনারা হচ্ছেন তারই অনুসারী, তারই কর্মী, তারই দলের নেতা কর্মী আপনারা। আজ দেশের যেই পরিস্থিতি, দেশের মানুষ আজ কথা বলতে পারে না, দেশের মানুষের বিচার বিভাগের আজ স্বাধীনতা নেই, দেশে বাক স্বাধীনতা নেই, ব্যক্তি স্বাধীনতা নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই, দেশে কি পরিমাণ অরাজকতা, প্রত্যেককে উপস্থিত প্রত্যেককে আপনারা ভালো করে জানেন। এবং এ কারণেই কিন্তু আজকে দেশের মানুষ চায় বিএনপি নেতৃত্ব, বিএনপি তাদেরকে এই অবস্থা থেকে বের করে নিয়ে আসবে, বিএনপি নেতাকর্মীরা এই অবস্থা থেকে দেশকে, দেশের মানুষকে বের করে নিয়ে আসতে হবে। কিন্তু নেতাকর্মীরা, তার আগে আপনাদের সকলকে সেভাবে রেডি হতে হবে। পরীক্ষার আগের দিন রাতেও পড়াশোনা করে পরীক্ষা হয়তো পাশ করা যায়, কিন্তু আগের দিন রাতে যে পরীক্ষা পড়াশোনা করে পরীক্ষা পাশ করে তার প্রাপ্ত নম্বর এবং সারা বছর সঠিকভাবে যে পড়ালেখার মাধ্যমে পরীক্ষা পাশ করে তার প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য থাকে। কাজেই নেতাকর্মীরা, আপনাদের সকলকে যুবদলের আজকের এই প্রতিষ্ঠার দিনে আপনাদের সকলকে প্রতিজ্ঞা করতে হবে যে আপনাদের সকলকে আজ প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নিতে হবে, রেডি হতে হবে আপনাদেরকে, যে দেশ এবং দেশের মানুষ আপনাদের কাছে যা চায় তা আপনাদেরকে রক্ষা করতে হবে। যেই আশা নিয়ে তা দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে সেই আশা রক্ষা করতে হবে। যেই ওয়াদা আপনারা দেশের মানুষকে দিয়েছেন, আপনারা যখনই স্লোগান দেন, যখনই বক্তব্য রাখেন, তখনই আপনারা বলেন যে আজকে আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, মানুষের ভোটাধিকারের ব্যবস্থা করতে হবে। কাজে সেটি যদি রক্ষা করতে হয় আপনাদের নিজেদেরকে প্রস্তুত হতে হবে, নিজেদেরকে রেডি করতে হবে নিজেদেরকে, এবং তার জন্য আপনাদেরকে রেডি হয়ে প্রস্তুতি নিতে হবে। এবং এর অন্যতম আরেকটি শর্ত হচ্ছে, বিএনপি একটি বিশাল পরিবার। আমার উপস্থিত প্রিয় ভাই বোনেরা, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় কর্মী ভাইরা, বিএনপি একটি বিশাল পরিবার। আমাদের আট, যেই পরিবারে 8-10 জন ভাই বোন আছে, সেই পরিবারে স্বাভাবিকভাবে প্রত্যেক ভাই বোনের সাথে অনেক সময় মাঝে মাঝে কিছু অভিমান হয়, কিছু ঝগড়াঝাটি হয়। বিএনপি আমার লক্ষ লক্ষ ভাই বোনের পরিবার, হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোন আছে, সদস্য আছে এই পরিবারে। কাজেই কিছু মত পার্থক্য থাকলে থাকতে পারে, কিন্তু সেই সকল মত পার্থক্যকে আমাদের আজ ঝেড়ে ফেলতে হবে, সেই সকল মত পার্থক্য দূর করে বসতে হবে, আলোচনা করতে হবে, আমাদের ঐক্যকে ইস্পাতের মতন কঠিন করতে হবে। এক যুবদলের নেতার সাথে আরেক যুবদলের নেতার, এক যুবদলের কর্মীর সাথে আরেক যুবদলের কর্মীর ঐক্যকে ইস্পাতের মতন কঠিন করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব তত আমরা আমাদের কর্মসূচিতে সফল হব, তত সহজে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। আজ এখানে আপনারা যুবদল যারা করেন, বিভিন্ন জেলা থেকে উপস্থিত আছেন, আপনারা বিভিন্ন থানা থেকে উপস্থিত আছেন, আপনারা আজ যুবদল করেন, গতকাল আপনাদের অনেকেই হয়তো ছিলেন ছাত্র দলে, ছাত্রদল থেকে আজ যুবদলে এসছেন, আজ গতকাল যারা যুবদল ছিলেন তাদের অনেকেই আজ চলে গেছেন বিএনপিতে বা অন্য অঙ্গ বা সহযোগী সংগঠনে বড় পদে চলে গিয়েছেন। আমি একটি কথা সবসময় মনে করি, আজ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি বলতে চাই যে আজ যুবদল যত শক্তিশালী হবে, যুবদল যত ঐক্যবদ্ধ হবে, যুবদল যত সুসংবদ্ধ হবে, আগামীকালকের বিএনপি তত শক্তিশালী হবে, আগামীকালকের বিএনপি তত সুসংবদ্ধ হবে। কাজেই আপনাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে। আজ আপনারা যুবদল আছেন, কাল আপনারা বিএনপিতে যাবেন, বিএনপির হাল আপনাদেরকে ধরতে হবে, বিএনপির হাল ধরার মাধ্যমে আপনাদেরকে ধরতে হবে দেশের হাল। আপনাদের মধ্যে থেকে বেরিয়ে আসবে আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনাদের মধ্যে থেকে বেরিয়ে আসবে আমাদের পৌরসভার চেয়ারম্যান অথবা পৌরসভার মেম্বার, আপনাদের থেকে বেরিয়ে আসবে এরা চেয়ারম্যান, আপনাদের থেকে বেরিয়ে আসবে সংসদ সদস্য, আপনাদের থেকে বেরিয়ে আসবে দেশ চালানোর ক্যাবিনেটের সদস্যবৃন্দ। কাজে আপনাদেরকে নিজেদেরকে সেভাবে রেডি করতে হবে। আজকে আমরা যদি দেখি, সামগ্রিকভাবে যদি আমরা দেখি যে কেন আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ কথায় কথায়, এখানে মহাসচিব সহ অন্যরা একটি কথা উল্লেখ করেছেন যে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আজকে বিভিন্ন ভাবে কথায় কথায় মিথ্যা ভাবে বিভিন্ন ভাবে আমাদের দলকে, আমাদের প্রতিষ্ঠা থেকে, আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন ভাবে তারা মিথ্যা কথা তাদের বিরুদ্ধে বলে। দেখুন, আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ দল এবং তাদের যে মেইন যে নেতারা,
আপনারা যদি সামান্য একটু বিবেচনা করেন, দেখবেন এই দলটি এবং তাদের নেতারা দেশ স্বাধীনের আগে থেকেই ব্যর্থ, দেশ স্বাধীনের আগে থেকেই ব্যর্থ। একটু আগে আমি বলেছি, 71 সালে যখন দেশের মানুষ রেডি হয়ে আছে, দেশের মানুষ সামগ্রিক ভাবে রেডি হয়ে আছে যে তারা দেশের স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, একটি মুক্ত স্বাধীন দেশ গঠন করার লক্ষ্যে তারা ঝাঁপিয়ে পড়বে, তারা রেডি হয়েছে সবকিছু নিয়ে, সেই সময় তৎকালীন রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল এবং তাদের নেতা শেখ মুজিবুর রহমান ব্যর্থ হয়েছিল সেই ডাক দিতে স্বাধীনতার যুদ্ধে। ঠিক আপনারা যদি একইভাবে দেখেন, দেশ স্বাধীনের পরে 72 সালে তাদের নেতা ফিরে আসলো, 72 সালে তারা সরকার গঠন করলো, 72 থেকে 75 পর্যন্ত তারা দেশ পরিচালনা করলো, সেই সময়ে কি হয়েছিল দেশগুলোতে, দেশের মধ্যে কি কি ঘটেছিল, খুব সংক্ষেপে যদি আমরা দেখি, সারাটা জীবন আমাদের এই রাজনৈতিক প্রতিপক্ষ এই আওয়ামী লীগ নামক দলটি এবং তাদের নেতারা সারা জীবন বলে গেল গণতন্ত্রের কথা। আমরা দেখলাম দেশ স্বাধীনের পরে তারা যখন সরকার গঠন করলো, কিভাবে তারা বাকশাল গঠন করলো, কিভাবে তারা সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে মাত্র তাদের 4টি সংবাদপত্র তারা রাখলো, কিভাবে তারা বিচার ব্যবস্থাকে কন্ট্রোল করার জন্য, কিভাবে বিচারপতিদের চাকরি নিয়ে সংসদের হাত থেকে নিয়ে তারা রাষ্ট্রপতির হাতে নিয়ে তাদের বিচারপতিদের চাকরি দিয়ে দিল, অর্থাৎ তৎকালীন রাষ্ট্রপতি যাকে মনে করবে সেই বিচারপতি থাকবে, যাকে পছন্দ হবে না সেই বিচারপতিকে তারা সরিয়ে দিবে। শুধু তাই নয়, এই যে ইনডিমিনিটি, ইনডিমিনিটি কয়েকদিন আগে তারা বলেছে যে ইনডিমিনিটি বলে শেখ মুজিবের হত্যার বিরুদ্ধে ইনডিমিনিটি বলে বিএনপি করেছিল, নো, বাংলাদেশে যে কয়টা ইনডিমিনিটি আইন হয়েছে প্রত্যেকটার সাথে আওয়ামী লীগ জড়িত। প্রথম ইনডিমিনিটি আইন তারা করেছিল রক্ষী বাহিনীকে রক্ষা করার জন্য, রক্ষী বাহিনীর মাধ্যমে তৎকালীন বিরোধী দল জাসদের যে 30-40 হাজার মানুষকে তারা মেরেছিল, সেই হত্যা থেকে রক্ষী বাহিনীকে রক্ষা করার জন্য প্রথম ইনডিমিনিটি আইন আওয়ামী লীগ করেছিল সেদিন। শুধু তাই নয়, সেদিন বিরোধী দলের নেতাকর্মী, সেটা যেই হোক, দল হিসাবেই হোক বা যে কোনো ব্যক্তি, সেদিন যদি সরকারের বিপক্ষে কথা বলতো, তাহলে তাদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে আইন বিচার বহির্ভূত ভাবে তাদেরকে যাতে শায়েস্তা করা যায়, সেই জন্য তারা বিশেষ ক্ষমতা আইন সেদিন তারা করেছিল, বিশেষ ক্ষমতা আইন সেদিন করেছিল। কাজেই দেখেন, এই যে তারা 73 সালে একটা নির্বাচন করলো, 73 সালে নির্বাচন করলো, 72 সালে তারা তাদের নেতা বিদেশ থেকে আসলো, বিদেশ থেকে এসে এক দেড় বছরের মাথায় তারা নির্বাচন করলো, আজকে আপনাদের মাধ্যমে দেশের সকল তরুণ প্রজন্মের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই। এখন ইন্টারনেটের যুগ, ইন্টারনেটের মাধ্যমে তরুণ প্রজন্মরা বের করে ফেলতে পারবে ঐতিহাসিক কি অবস্থা ছিল, ঐতিহাসিক ভাবে তৎকালীন সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা কি ছিল সেদিন। আজকে আপনাদের, আমার যুবদলের সকল নেতাকর্মী, এখানে যত হাজার হাজার নেতাকর্মী উপস্থিত আছেন, আপনাদের সকলের মাধ্যমে আজকে আমার প্রশ্ন, 73 সালে যে আওয়ামী লীগ নির্বাচন করেছিল সেই নির্বাচনটি কেমন হয়েছিল? আমরা যদি পত্রপত্রিকা, তৎকালীন পত্রপত্রিকা ঘাঁটি, দেখতে পারবো এই যে 2 বছর আগে যে তারা একটা তামাশার নির্বাচন করলো, আমার 30-35 লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা গায়েবী মামলা তারা দিয়েছে, কিভাবে তারা ব্যালট বক্স চিন্তাই করেছে, কিভাবে ভোট ডাকাতি করে ভোট কেন্দ্রগুলি তারা দখল করেছে, ঠিক একই ভাবে তারা 73 সালে এই একই কাজটি করেছিল। প্রশ্ন, 72 সালে তাদের নেতা এসে সরকার গঠন করলো, 73 সাল পরে 1.5 বছর 1.5 বছরের মাথায় তারা নির্বাচন দিল, 1.5 বছরের মাথায় একটি 1.5 বছর সময়ের মধ্যে একটি রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক সরকার কি এমন খারাপ 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 কাজ করলো যার কারণে দেশবাসী 1.5 বছরের মাথায় তাদেরকে এমন ঘৃণা করলো যে তাদেরকে ব্যালট বক্স হেলিকপ্টারে করে ছিনতাই করে নিয়ে এসে ব্যালট বক্স ঢাকায় নিয়ে আসতে হলো, তাদেরকে টেলিভিশন বন্ধ করে দিয়ে রেজাল্ট বন্ধ, ডিক্লারেশন বন্ধ রাখতে হলো, গণভবন থেকে 2 দিন পরে রেজাল্ট ডিক্লেয়ার করলো তারা, কেন এই কাজগুলো করলো, কি কাজ তারা 1.5 বছরের মধ্যে তাদের দলের নেতাকর্মীরা 1.5 বছরের মধ্যে করলো যাতে তারা, যাতে করে তারা সমগ্র দেশের সাধারণ মানুষের ঘৃণার পাত্রে পরিণত হয়েছিল, এই প্রশ্নটি আজকে আমি আপনাদের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে রাখতে চাই। এই প্রশ্নটি যদি বের করতে পারেন, প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে বের করতে পারবেন, তাহলে এই দলকে চিনতে, এই যে আওয়ামী লীগ নামক দলটাকে চিনতে আপনাদের কোনো রকম আপনাদেরকে কষ্ট করতে হবে না। আজকে এই গত 10-15 বছরের যা হয়েছে, বর্তমানে যে অবস্থা,
আমাদের মহাসচিব, আমাদের স্থায়ী কমিটির সদস্য, আমাদের জয়েন্ট সেক্রেটারি আলাল সাহেব, আমাদের ভুলু সাহেব, ওনারা ওনাদের বক্তব্য খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে এর মধ্যে কি হয়েছে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, কি হয়েছে খুব সংক্ষেপে যদি দেখা যায়। আজকে সমগ্র বিশ্ব জানে, সমগ্র বিশ্ব জানে এটা একটা ভোট ডাকাত ভোট চোর সরকার। এদের মানুষের মধ্যে এদের বিন্দু মাত্র কোনো ভিত্তি নাই, মানুষের মধ্যে বিন্দু মাত্র কোনো সমর্থন নেই এদের। এরা যে খুনি সরকার, এরা যে গুমকারী সরকার। আজকে আমরাও দেশ চালিয়েছি, শহীদ জিয়ার নেতৃত্বে বিএনপি দেশ পরিচালনা করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি কয়েকবার দেশ পরিচালনা করেছে, আমাদের ইলিয়াস আলী সহ বহু নেতাকর্মীকে আজ গুম খুন করা হয়েছে। কোথায়? বিএনপি যখন দেশ পরিচালনা করেছে, এরকম তো আওয়ামী লীগের নেতাকর্মী একটা নাম ধরে বলতে পারবে না যে গুম খুন করা হয়েছে। বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি কয়েকবার দেশ পরিচালনা করেছে। কোথায়? আমরা তো আমাদের সময় তো যমুনা ব্রিজ তৈরি করা হয়েছে, যেই বাজেট ছিল, যেই সময়ের টাইম ফ্রেম ছিল, তারই মধ্যে যমুনা ব্রিজ তৈরি হয়েছে। কোথায়? আমাদের সময় তো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়েছে দেশের মানুষকে বিদ্যুৎ সরবরাহ করার জন্য। হয়তো আমরা বিদ্যুৎ সরবরাহ করতে তৈরি করে বিদ্যুৎ সরবরাহ পরিচালনা করে সবকিছু করে করতে হয়তো সময় লেগেছে, কিন্তু তাই বলে আমরা তো এমন কোন আইন করি নাই যে 5 টাকার বিদ্যুৎ কেন্দ্র 50 টাকা দিয়ে তৈরি হবে দুর্নীতির মাধ্যমে, কিন্তু সেটার বিরুদ্ধে কেস করা যাবে না। তার জন্য ইনডিমিনিটি আইন তো আমাদেরকে জারি করতে হয়নি। আমরা তো দুর্নীতি দমন সংস্থা ছিল সেটিকে আমরা ছেড়ে দিয়েছিলাম, ইন্ডিপেন্ডেন্ট করে দিয়েছিলাম আমরা। এই সরকার এসে কেন তাহলে বলে দিল যে সরকারি হোক যেটাই হোক, সরকারের পারমিশন ছাড়া কারো বিরুদ্ধে কোনো কেস করা যাবে না? কেন? নিশ্চয়ই কোনো ঘাপলা আছে ভিতরে, সেই জন্যই তারা করে দিয়েছে। কোথায়? আমাদের সময় তো বাংলাদেশ ব্যাংক থেকে, তো বিএনপির সময় তো বাংলাদেশ ব্যাংক থেকে তো এভাবে শত শত কোটি টাকা পাচার হয়ে যায়নি। আমাদের সময় তো বিএনপি সরকারের সময় তো এভাবে বিভিন্ন ব্যাংকগুলো ধসে পড়ে নাই। আজকে পত্রপত্রিকা খুললেই তো অর্থনীতি দেশের কি অবস্থা সেটি পরিষ্কার ভাবে ভেসে উঠে। আজকে আজকে পত্রিকা খুললে আমরা কি ধরনের নিউজ দেখতে পাই? আমরা এই যে এখানে একজন বক্তা বলেছেন যে যুবদল আমাদের একটি অঙ্গ সংগঠন, ঠিক একইভাবে আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন আছে, কি যুবলীগ তাদের নাম। কিছুদিন আগে আমরা কি দেখলাম? আমরাও দেশ পরিচালনা করেছি। কোথায়? আমাদের কোনো নেতা, আমাদের কোনো নেতা ড্রয়ের টান দিলে তো শত কোটি টাকার FDR এর চেক বের হয়নি। আমাদের কোনো নেতার বিরুদ্ধে তো কখনো ক্যাসিনো থেকে আরম্ভ করে অন্য কিছু পাওয়া যায়নি। আজকে একটু আগে যেই বক্তা বলেছেন যে যুবলীগের কি ক্যারেক্টার, সেটি আপনারা বইয়ের পাতা হোক, পত্রপত্রিকার পাতা হোক, ইতিহাসের পাতা হোক ঘাঁটলেই আপনারা দেখতে পাবেন। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় নেতা নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আজকে এখানেই পার্থক্য। আজকে বিএনপির সাথে আওয়ামী লীগের, যুবদলের সাথে যুবলীগের, এখানেই পার্থক্য। খুবই সংক্ষেপে যদি বলতে হয়, সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, এই সরকার কি, বর্তমান সরকার কি, কি তাদের ক্যারেক্টার, কি তাদের লক্ষ্য, কি তাদের উদ্দেশ্য? তাদের উদ্দেশ্য আর যাই হোক দেশের ভালো কিছু করা না, তাদের উদ্দেশ্য আর যাই হোক দেশের মানুষের জন্য ভালো করা কিছু তাদের উদ্দেশ্য নয়। তাদের কি লক্ষ্য এবং তাদের কি উদ্দেশ্য, এক কথায় যদি আপনারা জানতে চান। কিছুদিন আগে নিশ্চয়ই এখানে যারা আপনারা উপস্থিত আছেন অনেকেই আপনারা ইউটিউবে কয়েকদিন আগে একটা টেলিফোনের ফোন আলাপ আপনারা শুনেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার আর একজন অবসরপ্রাপ্ত, বর্তমান সেনাবাহিনীর একজন কর্মরত অবস্থার উচ্চপদস্থ কর্মরত একজন অফিসার এবং একজন একজন অবসরপ্রাপ্ত অফিসারের কথোপকথন, টেলিফোন কনভারসেশন আপনারা কয়েকদিন আগে শুনেছেন। সেখানে চাকরিরত বর্তমান যে উচ্চপদস্থ কর্মকর্তা সেনাবাহিনী, সে একদম পরিষ্কার ভাষায় বলে দিয়েছে আমাদের বহু নেতাকর্মী সহ বাংলাদেশের বহু মানুষের, বিরোধী দলীয় বহু মানুষের, বিরোধী রাজনৈতিক বিরোধী মতামত বহু মানুষের খুন গুমের সাথে হাসিনা সহ এবং নাম উচ্চারণ করে দিয়েছে যে কারা কারা জড়িত, বাংলাদেশের বহু বড় বড় দুর্নীতির সাথে কিভাবে হাসিনা, হাসিনার পরিবার এবং আওয়ামী লীগের লোকজন জড়িত, প্রকাশ্যে টেলিফোন কনভারসেশনের মাধ্যমে তারা বলে দিয়েছে। আরে
এই লোককে তো হাসিনাই বসিয়েছে, এই লোক তো হাসিনারই কাজ করছে, এই লোক তো বর্তমানে কর্মরত আছে, এই লোক তো বর্তমান চাকরি আছে, তাদের মুখ দিয়ে তাদের কথা বেরিয়ে গেছে। কাজেই নেতৃবৃন্দ, কাজেই আমার প্রিয় যুবদলের কর্মী ভাইয়েরা, নেতৃবৃন্দ, আজকে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে, আজকে আপনাদেরকে রেডি হতে হবে। সমগ্র বাংলাদেশের মানুষ জানে, এই যে একটু আগে যে কথাটা বললাম, যে যেই কথাটা, যে বাংলাদেশের 70-80% ভোট বিএনপির বাক্সে ধানের শীষে সিল পড়বে যদি একটি আজ নিরপেক্ষ নির্বাচন হয়। এরা জানে, আওয়ামী লীগ হাসিনা সহ এই অবৈধ হাসিনা সহ এরা জানে যে এইটি হবে। সেজন্যই আজকে আমার লক্ষ লক্ষ, শত শত না, হাজার হাজার না, আজকে আমার লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে গায়েবী মামলা দেয়। আজকে তাদের অর্জনের মতন তো কিছু নেই। তাদের অর্জন কি? তাদের অর্জন খুন, তাদের অর্জন গুম করা, তাদের অর্জন ব্যাংকের অর্থ লুট করা, তাদের অর্জন মানুষের জমি জায়গা দখল, ব্যবসা বাণিজ্য লুট করে, এই তাদের অর্জন। 5 বছরের কাজ 10 বছরে, 1 বছরের কাজ 5 বছরে করছে তারা, 10 বছরের। এই যে একটু আগে বললাম যমুনা ব্রিজ, আমরা তো সেই বাজেট সেই টাইমের মধ্যেই করেছি। যমুনা ব্রিজ আজকে হওয়ার কথা 2-3 বছরের মধ্যে আজকে 10 বছর হয়ে গেছে, প্রতি বছর বছর তার বাজেট হচ্ছে, এরকম সব জিনিসের মধ্যে হচ্ছে। এটাই, এগুলোই হচ্ছে তাদের লক্ষ্য। তাদের তাদের রাখা সেনা কর্মকর্তাই তো বলে দিয়েছে যে তারা কি চায়। কাজেই এর থেকে বড় উদাহরণ আর কি আছে? তার ঘরের লোকই বলে দিয়েছে তারা কি, তারা কি করে, ক্ষমতা জোর করে রেখে ধরে কি করে। আজকে তাদের কোনো কোন মানুষের মধ্যে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, মানুষের মধ্যে তাদের কোনো একসেপ্টেন্স নেই, কোনো ভিত্তি নেই বলেই আজকে তাদেরকে র‍্যাব পুলিশের উপরে তাদেরকে থাকতে হচ্ছে, র‍্যাব পুলিশ দিয়ে জোর করে গুম খুম করে তাদেরকে ক্ষমতায় থাকতে হচ্ছে। কিছু মানুষকে সুযোগ সুবিধা দিয়ে জোর করে তাদেরকে আজকে ক্ষমতা দখল করে রাখতে হচ্ছে। আপনারা আপনারা বক্তব্যের শুরুতেই বলেছি যে আপনাদের গর্ব করার মতন বিষয়, শুধু যে স্বাধীনতার ঘোষকের দলের সদস্য আপনারা, যে মানুষটি আজকে, যে মানুষটির জন্য আজকে দেশ স্বাধীন হয়েছে, সেই মানুষটির সৃষ্ট দলের সদস্য আপনারা, শুধু এটি আপনাদের গর্ব করার বিষয় নয়, আপনাদের গর্ব করার আরো অনেক 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 বিষয় আছে। আপনাদের গর্ব করার মতন বিষয় আছে, এই দেশে গণতন্ত্র বলতে যা বোঝায় তা শহীদ জিয়া প্রতিষ্ঠিত করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র। এই দেশে সংসদীয় গণতন্ত্র বলতে যা বোঝায় সেটি প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সংবাদপত্রের স্বাধীনতা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা বলেন, শিক্ষাকে নকল মুক্ত করা বলেন, যুবকদের কর্মসংস্থান, আজকে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী, এই যে যুবকদের দেশ স্বাধীনের পর যুবকরা যখন বিভ্রান্ত ছিল, বেকার ছিল, দিশেহারা ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশের দায়িত্বভার কাঁধে নিলেন, তখন যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। সেই সময় এখানে বেশ কিছু যুবনেতা, অনেক সিনিয়র যুবনেতা উপস্থিত আছেন নিশ্চয়ই, আমি কয়েকজনকে দেখেছি আজকে, ওনারা সাক্ষ্য আছেন। সেই সময় দেশে হাজার হাজার যুবককে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল, সেই সময় হাজার হাজার যুবককে প্রশিক্ষণের বদলে বিভিন্ন রকম প্রশিক্ষণ, কারিগরি প্রশিক্ষণ, হাঁস মুরগি পালন প্রশিক্ষণ, গরু ছাগল পালন প্রশিক্ষণের মাধ্যমে যারা সার্টিফিকেট পেয়েছিল, যারা প্রশিক্ষণে পাশ করেছিল, তারপরে তাদেরকে লোনের, ক্ষুদ্র লোনের ব্যবস্থা করা করে দেওয়া হয়েছিল। কারিগরি প্রশিক্ষণ যাদেরকে দেওয়া হয়েছিল, সেই প্রশিক্ষণ প্রাপ্ত বহু যুবদল নেতাকর্মী বিদেশে কর্মসংস্থানের জন্য গিয়েছিল এবং তারা পরবর্তীতে অত্যন্ত সচ্ছলে বিদেশ থেকে দেশে তারা ফিরে এসেছে। এরকম অনেক বেশ কয়েকজনকে আমি, আমার জেলার বগুড়ার অনেক কয়েকজনকে আমি এরকম চিনি, সব সারা দেশের প্রত্যেক জায়গায় বহু শত শত হাজার হাজার নেতাকর্মী যুবদলের আছে যারা সেই সময় এই সুফল পেয়েছিল, শুধু আমাদের দলের না, সাধারণ যারা দল করেন, এরকম বহু যুবক, বহু যুবক সেই সময় উপকৃত হয়েছিল এইসব। এবং ঠিক একইভাবে, একইভাবে দেশনেত্রী খালেদা জিয়া যখন সরকার পরিচালনার দায়িত্ব পেন, ঠিক একইভাবে এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আজকে এই যে বিদেশে এত বড়াই করে, মিথ্যে বড়াই করে যে হাসিনা এই অবৈধ সরকার, যে বলে রেমিটেন্স 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 আসছে, খুব রেমিটেন্স আসছে, এই রেমিটেন্স কিভাবে আসলো, এই যে লক্ষ কোটি মানুষ যে বিদেশে কাজ করছে, এইটি করেছিলেন আপনাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়েছিলেন, তারা তখন, তার কিছুদিন আগে তারা তেল পেয়েছে, তারা তাদের দেশকে গড়ছে,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি সরকার প্রধান রাষ্ট্রপ্রধান অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা করতেন। উনি যখন গিয়েছেন তারা বলেছে তোমার কত টাকা লাগবে, নিয়ে যাও তোমার দেশকে তৈরি করো। শহীদ জিয়া তখন বলেছেন আমার টাকা লাগবে না, আমার দেশে বহু বেকার যুবক আছে, বহু বেকার যুবক আছে, তাদেরকে তোমরা তো দেশ গচ্ছ, তাদেরকে তোমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। এক কথায় তারা সেই দিন সেই দেশগুলো রাজি হয়েছিল এবং তারা সেখানে তাদেরকে অ্যালাউ করেছিল, আমাদের যুবকদেরকে অ্যালাউ করেছিল। লক্ষ লক্ষ হাজার হাজার যুবকরা, দেশের যুবকরা সেদিন সেখানে চাকরি পেয়েছিল, যেটি এখনো কম বেশি অব্যাহত আছে দেশে। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় যুবদলের কর্মী ভাইয়েরা, আজকে এই গণতন্ত্র প্রতিষ্ঠার, এই গণতন্ত্রহীন দেশে, এই বাক স্বাধীনতারহীন দেশে আজ আমাদেরকে স্ট্যাবলিশ করতে হবে গণতন্ত্র। শহীদ জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া। আপনারা তাদেরই দলের সদস্য, আপনারা তাদেরই কর্মী, কাজেই আজকে দেশের 70-80% মানুষ যখন তাকিয়ে আছে বিএনপিতে, যখন তাকিয়ে আছে আপনাদের দিকে, প্রত্যেকে আপনাদের দিকে তাকিয়ে আছে। আমি জানি আপনারা এখানে যারা দেশের মধ্যে, আপনারা যারা এখানে আজকে উপস্থিত আছেন, এখানে যারা কানেক্টেড আছেন জুমের সাথে, আপনাদের প্রত্যেকে এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের নামে হয়তো আজকে মিনিমাম 5টি করে হলেও মামলা আছে, মিনিমাম 5টি করে মামলা আছে। আজ আমাদেরকে, সেটি যুবদল হোক, সেটি ছাত্র দল হোক, সেটি স্বেচ্ছাসেবক দল হোক, সেটি শ্রমিক দল হোক, সেটি বিএনপি নেতা কর্মী হোক, আজ আমাদেরকে এগিয়ে আসতে হবে, আজ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কেন ঐক্যবদ্ধ হতে হবে? শুধু আমাদের স্বার্থে নয়, আমাদের দিকে কোটি কোটি মানুষ, আজকে 18-19 কোটি মানুষ, 20 কোটি মানুষ দেশের মধ্যে, প্রত্যেকটা মানুষ আজকে তাকিয়ে আছে বিএনপির দিকে। আপনাদেরকে সেই নেতৃত্ব নিতে হবে। শহীদ জিয়া যেভাবে নেতৃত্ব নিয়েছিলেন, সেদিন ব্যর্থ হয়েছিল আওয়ামী লীগ, আজও আওয়ামী লীগ ব্যর্থ, প্রতিবার তারা ব্যর্থ। আপনারা যদি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসগুলো একটু ঘাটেন, দেখবেন প্রত্যেকটা নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ দাবি করে যে তারা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে, প্রত্যেকটি নির্বাচন বিতর্কিত নির্বাচন। 73 সালের নির্বাচন বিতর্কিত নির্বাচন, জোর করে তারা ক্ষমতায় গিয়েছিল। 96 সালের নির্বাচন ষড়যন্ত্রের নির্বাচন, সেদিন ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির 40টা সিটে ঘাপলা করে দিয়ে সেদিন আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। তারপরে 2009 নির্বাচন এবং পরবর্তীগুলো তো আপনারা সাক্ষ্য, এখানে উপস্থিত হাজার হাজার মানুষ আপনারা আজকে সাক্ষ্য সেই নির্বাচনে। কাজেই আন্তর্জাতিকভাবে এবং আভ্যন্তরীণভাবে নিরপেক্ষ নির্বাচন, এইরকম কোন নির্বাচনের মধ্যে মধ্যে দিয়ে আজ পর্যন্ত আওয়ামী লীগ সরকার গঠন করতে পারেনি। আওয়ামী লীগকে সরকার গঠন করতে হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে, সেটি নির্বাচন হোক যেটি হোক। কাজেই আপনাদেরকে বারে বারে যেই কথায় আসছি, আমি বারে বারে যেই কথা বলতে চাচ্ছি, আমি বলছি, আমি আপনাদেরকে, আপনারা নিজেরা যেই কথা বলছেন, আমি আপনাদের কাছে জানতে চেয়েছি কথাটি অন্যরা যে আমাকে বলেছে কথাটি সঠিক নাকি। আপনারা প্রায় সকলে হাত তুলে বলেছেন কথাটি সঠিক। ইয়েস, কি সেই কথাটি? মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে, মানুষ আপনাদের দিকে আশার আলো দেখছে। এখন আপনাদের নিজেদেরকে প্রস্তুত হতে হবে, আপনাদের নিজেদেরকে রেডি করতে হবে, এবং সেই রেডি করতে হলে, সেই রেডি করতে হলে আপনাদেরকে নিজেদেরকে প্রস্তুত হতে হবে, প্রস্তুতি নিতে হবে, নিজেদের ঐক্যকে সুদৃঢ় করতে হবে। যদি 5টির কেস যদি 6টিতে নিতে না চান, কেসের সংখ্যা যদি মিথ্যা মামলার সংখ্যা যদি বাড়াতে না চান, তাহলে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে, আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু আপনি কেসের শিকার হননি, আজকে বহু লক্ষ কোটি সাধারণ মানুষ আছে যারা ভোটের দিনে ভোট দেয়, অন্য সময় তারা হয়তো নিজেদের কাজকামে ব্যস্ত থাকে, তারা সরাসরি রাজনীতি করে না, কিন্তু দেশকে তারা ভালোবাসে, তারা চায় দেশে শান্তি হোক। এরকম কোটি কোটি বহু মানুষ আজকে আওয়ামী লীগের অত্যাচারে, নির্যাতনে জর্জরিত, মিথ্যা মামলায়, এরকম বহু মানুষ আছে যারা এরকম মিথ্যা মামলায় জর্জরিত। আজকে সেই মানুষগুলো তাকিয়ে আছে, সেই মানুষগুলো চায় আপনারা ঐক্যবদ্ধ হন, সেই মানুষগুলো চায় যে আপনারা তাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ দেন। কাজেই আজকে আপনাদের বিএনপি অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদে যেই মানুষগুলো আপনারা বিশ্বাস করেন বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ, আপনারা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নেতা হিসাবে মেনেছেন, আপনারা যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নেতা হিসাবে মেনেছেন, আজকে আপনাদের প্রত্যেকটি, সেই প্রত্যেকটি মানুষের পবিত্র দায়িত্ব হচ্ছে যে প্রতিরোধ গড়ে তোলা, নিজেদেরকে রেডি করা, প্রতিরোধ গড়ে তোলা, ঐক্যবদ্ধ হওয়া। আসুন যুবদলের আজকে এই 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা উপস্থিত সকলে মিলে একটি প্রতিজ্ঞা করি। কি সেই প্রতিজ্ঞা? ইয়াস, কাজ করতে গেলে সমস্যা হবেই,
বিভিন্ন জায়গায় এত বড় দল, একটু আগে আমি বলেছি বিএনপি বিশাল একটি পরিবার, লক্ষ কোটি ভাই বোনের পরিবার, কাজে একটু টুকটাক ঝগড়াঝাটি, মনোমালিন্য, অভিমান, গোসা এটা থাকবেই, এটাই থাকা স্বাভাবিক। ভাই বোনের মধ্যে গোসা হয়, অভিমান হয়, তাই বলে কি একজন আরেকজনকে ছেড়ে চলে যায়, একজন আরেকজনকে ছেড়ে যান? এটাই ভাই বোনের মধ্যে মহব্বত, এটাই সহকর্মী বলেন, সহোদর বলেন, ভাই বোন বলেন, তাদের মধ্যে এটাই হচ্ছে বন্ধন, এটাই হচ্ছে বন্ধন তাদের মধ্যে। কাজেই আমরা সবকিছু ভুলে, সবকিছু ভুলে নিজের দেশ, দেশের মানুষ, নিজের পরিবার, নিজের কথা চিন্তা করে, শান্তি সমৃদ্ধির কথা চিন্তা করে, গণতন্ত্রের কথা চিন্তা করে, মানুষের নিরাপত্তা, দেশের মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে, সবকিছু চিন্তা করে আজ অন্য সবকিছু ভুলে আমরা ঐক্যবদ্ধ হই। আসুন এই 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে, 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের লক্ষ্য হোক একটি, কি সেই লক্ষ্য? লক্ষ্য হবে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা এবং একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়া, নিরপেক্ষ নির্বাচনের দাবি থেকে, নিরপেক্ষ নির্বাচনের দাবিকে প্রতিষ্ঠিত করা। আজ থেকে যুবদলের এই হোক লক্ষ্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করা এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এখন থেকে প্রত্যেকটি নেতাকর্মী, কথায় কথায় যুবদলের প্রত্যেকটি নেতাকর্মী, আমি মনে করি আজ থেকে উচিত হবে যে যার সাথেই কথা বলি, একজন মানুষের সাথে কথা বলেন, এক জায়গায় প্রতিবাদ করেন, এক জায়গায় দাবি তুলেন, পাঁচ জায়গায় দাবি তুলেন, পাঁচটা মানুষের সাথে কথা বলেন, কথার মধ্যে আসতে হবে, কথার মধ্যে বলতে হবে, ইয়েস আমরা গণতন্ত্র চাই, আমরা বাক স্বাধীনতা চাই, আমরা সংবাদপত্রের স্বাধীনতা চাই, আমরা আদালতের স্বাধীনতা চাই, আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই, আমরা নিরপেক্ষ নির্বাচন চাই, আমরা নিরপেক্ষ নির্বাচন চাই, এই হবে আমাদের দাবি। এবং আজকে সেই দাবির সাথে আমাদের একটি স্লোগান হতে হবে, প্রতিজনে এই স্লোগান বলতে হবে, এই স্লোগান, এই স্লোগান বাংলাদেশের প্রতিটি, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, বাংলাদেশে বিশ্বাস করে, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে, সেরকম প্রতিটি মানুষের ঘরে আজকে পৌঁছে দিতে হবে একটি স্লোগান, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। যেই কথাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2008 সালে বলেছিলেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, আজকে থেকে 42তম প্রতিষ্ঠা বার্ষিকী যুবদলের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে, আজকে থেকে আগামী যতদিন পর্যন্ত নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র উদ্ধার না হয়, যুবদলের স্লোগান হওয়া উচিত দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, এই হোক আমাদের স্লোগান। পরিশেষে যুবদলের এই 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি যুবদলের বহু নেতাকর্মীকে, আমরা যুবদল আজ যে পর্যন্ত এসছে এই পর্যন্ত আসতে বহু নেতাকর্মীকে আমরা হারিয়েছি, বহু নেতাকর্মী আমাদের মধ্যে থেকে চলে গেছে, বহু নেতাকর্মী শহীদ হয়েছে, বহু নেতাকর্মী আমাদের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, কেউ পঙ্গু হয়েছে, কেউ ঘর বাড়ি হারিয়েছে বহু, এবং বহু আমাদের অনেক কয়েকজন নেতাকর্মী গুম এবং খুনের শিকার হয়েছে, যারা মারা গিয়েছেন তাদের সকলে আত্মার মাগফিরাত কামনা করছি, যারা গুম খুনের শিকার হয়েছেন আমরা আল্লাহর দরবারে দোয়া করি যাতে তাদেরকে আমরা ফিরিয়ে আনতে, ঘুমের শিকার হয়েছেন তাদেরকে আমরা ফিরিয়ে আনতে সক্ষম হই, যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে আমরা চেষ্টা করবো যতটুকু সহযোগিতা করতে পারি, সকলের প্রতি শ্রদ্ধা রেখে এবং যুবদলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা কামনা করে, গণতন্ত্র পুনরুদ্ধার, নিরপেক্ষ নির্বাচনের দাবি আপনাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হোক, এই আশা ব্যক্ত রেখে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও স্লোগানকে প্রতিষ্ঠার মাধ্যমে আজকে আমার বক্তব্য আমি শেষ করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।